আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আলম, বয়স ৫২, আমি যশোর থেকে এসেছি। আমি গত ১৯-৮-২০২৩ তারিখে এখানে অ্যাডমিটেড হয়েছি। তো সেই থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন ধরনের থেরাপি এবং বিভিন্ন প্রকারের কলাকৌশল অর্থাৎ ব্যায়াম ওনারা করিয়েছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমি মানে এখান থেকে চলে গেলেও নিজেরটা নিজে করতে পারি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি যখন এখানে এসেছিলাম, আমি দুজনের ঘাড়ে ভর দিয়ে আমি এখানে অলরেডি মানে বেডে শোয়াই দেওয়া হয়েছিল আমাকে, এবং ওইখান থেকে চিকিৎসা শুরু। দুই দিন আমি মানে বাথরুমে গিয়েছি অনেক কষ্ট করে। আমার সমস্যাটা PLID চিহ্নিত করা হয়েছিল এবং এইটা মানে ডিস্ক নাম্বার ৪ এবং ৫ এই দুইটা একটার উপর একটা উঠে গিয়েছিল এবং ওখান থেকে কিছু জেল বের হয়ে গেছিল, যার জন্য আমি তীব্র ব্যথা অনুভব করতাম এবং ওই ব্যথাটা S1 হিসাবে আমার ওই বাম পায়ের কিছু অংশে মানে এটা মানে ইয়ে হয়েছিল, যার জন্য আমি মানে হাঁটতে আমার কষ্ট করতো। আমার মনে হতো কি যে আমি আসলে মানে মানে সমাজের একটা বোঝা, এরকমের আমার কেমন জানি আর কি মনে হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে মানে সেই জিনিসটা আমার নেই। আমি তারপরে মানে এই আমার থেরাপিস্ট আমাকে বললো যে আপনি মানে একটু সিঁড়িতে অন্তত মানে একটা ফ্লোর মানে আপারে যাবেন, আবার নেমে আসবেন। আমি এইভাবে কিন্তু প্রতিদিনই একটা দুইটা ফ্লোর আর কি মানে উপরে যাই, আবার নিচে নেমে আসি। যদি আমার দুইতলা মানে আমি আছি ৫তলায়, যদি ৭তলায় যেতে হয়, সাইকেল চালাতে যাই মাঝে মধ্যে, যদি ওখানে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমি মানে ওই লিফ্ট ব্যবহার করি না দুইতলা পর্যন্ত, আর নিচে গেলে নিচেই তো মানে গেছি খালি জুমার নামাজে, তো ওইখানে লিফ্ট ব্যবহার করেছি। কিন্তু যে মানে দুইতলা পর্যন্ত সাইকেল চালানোর জন্য গেছি, আমি মানে লিফ্ট ব্যবহার করিনি, হেঁটে হেঁটে গেছি। কিন্তু আমার যদি আমি কেটস ব্যবহার করতাম বা কেটস নিয়ে আসতাম, তাহলে হয়তো মনে হয় যে আর একটু মানে আমার প্র্যাকটিসটা একটু বেশি করতে পারতাম। এখন মানে ওইটা আমার এখন আলার মতে মানে অনেকটাই ভালো, স্বাভাবিক সবকিছুতেই অসুবিধা হতো। হাঁটা চলা যদি একটু সময় বসে থাকতাম আর উঠতে পারতাম না। বিশেষ করে আমি তো গভর্নমেন্ট জব করি, তো সেখানে যখন আর কি আমার টেবিলে আমি যখন বসতাম, যদি আমি ওখানে মানে ওই আছে যে শীতকালীন যে ঘর গরম করার যে আছে, আমার ওরকমের একটা আছে অফিসে, শীতকালের জন্য আমি মানে নিয়েছিলাম, তো সেটাও আমি ইয়ে করে দেখছি আর কি, যে এটা দিতেই একটু আরাম লাগে কিন্তু পরবর্তীতে আর থাকে না। জায়গাটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগতো, আমি হাঁটতে পারতাম না, আমি যতটুকু চলতাম মোটরসাইকেলে চলতাম। তো দেখা গেল যে এখানে আসার পরে বুঝতাম যে ওটাও একটা ভুল। এখন এরপরে আমি ওই বাজারেও যেতাম, কিন্তু মানে আমি নামতাম না, মোটরসাইকেলে বসেই বাজার করতাম, আবার ওইভাবে নিয়ে আসতাম, কিন্তু কাউকে আমি বুঝতে দিতাম না জিনিসটা। আমি সব কিছু বাজার করতাম ওইভাবে, মানে এখানে আমি ভর্তি হয়েছি ১৯ তারিখে, ১৭ তারিখ পর্যন্ত আমি বাজার করছি, ওখানে ১৮ তারিখ চলে আসছি। পালাই আমি কাউকে কিছু বলতাম না, কিন্তু ওই তখন আর কি হাঁটা লাগতো। যেমন মনে করেন আমি সারের রুমের সামনে মোটরসাইকেল রেখে সারের রুমের ভিতরে ঢুকে যেতাম, তখন আর কি আসলে জানলাম সাহেব আপনার হয়তো মানে কোনো সমস্যা আছে, ইমিডিয়েট ডাক্তার দেখান। তখন যে হ্যাঁ দেখাবো, কিন্তু আমি ওই দেখাবো, আমি ডাক্তার দেখানো হয়ে গেছে, ইতিমধ্যেই আমি ৩ জন দেখাইছি, যেমন ওই যে আর্থাইটিস অ্যান্ড স্পাইন সার্জন একজন, তারপরে ওই ভাস্কুলার সার্জন একজন প্রফেসর উনি, তারপরে এই সর্বশেষ দেখালাম আমার নিউরো সার্জারি প্রফেসর MM এহসানুল হক, ওনাকে দেখালাম ওই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের, ওনাকে দেখানোর পরে উনি আমাকে অপারেশনের পরামর্শ দিচ্ছিল আর কি। তো দেখো আমি ওগুলো বিবেচনা না করে আমি এখানে এসেছি। এরপরে আল্লাহ রহমতে এবং স্যারের মানে আমি স্যারের ব্রেনকেই আর কি মানে মূল্যায়ন করবো, যে আমাকে স্পেশালি উনি যেই ট্রিটমেন্ট দিয়েছেন, যেগুলো আমাকে করতে বলেছেন সেগুলো করায় আমি আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ। আমি হেঁটে হেঁটে গতকালকে জুমার নামাজে গিয়েছি, এটা আমার জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আমি আশাও করি নাই। আমি হাঁটতে পারি নাই, দুইজনের ঘাড়ে ভর দিয়ে আমি এখানে এসেছি এবং সেই আমি কালকে নিজে হেঁটে জুমার নামাজে অংশ নিতে পেরেছি এবং ওখান থেকে আবার নিজে হেঁটে চলে এসেছি। তখন মনে করলাম যে আমি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ। আজকে আমি মানে দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে আজকে আমি আমার নিজস্ব পরিসরে আমি চলে যেতে চাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি স্যারের সাথে দেখা করব এবং স্যারকে
এ ব্যাপারে ধন্যবাদ জানাবো। উনি সুযোগ্য একটা মানে থেরাপিস্ট প্যানেলের মধ্যে থেকে একজন সর্বোৎকৃষ্ট মনের থেরাপিস্ট দিয়ে আমার থেরাপি কার্যক্রমটা পরিচালিত করেছেন, এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং ডিপিআরসি যে এসে আমার আসলে অভিজ্ঞতাটাই পাল্টে গেছে, আমি এতটা আশা করি নাই। যেখানে আমাকে নিউরো সার্জন আমাকে বলেছিল ইউর দ্য ক্যান্ডিডেট অফ সার্জারি এবং আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, উইদিন শর্ট টাইম ইউ উইল বি অ্যাডমিটেড ইন ঢাকা অ্যান্ড আই উইল সার্জারি। তো সেখানে আর কি আমি আসার একটু ভীত সন্ত্রস্ত ছিলাম। অন্য একজন প্রফেসর আমাকে বলেছিল যে আপনার ওয়েটটা বেশি, সেক্ষেত্রে কতটা আপনি কামব্যাক করবেন ব্যাপারে আমার যথেষ্ট রকমের সন্দেহ আছে। তো আমি সেই অবস্থাটা নিয়ে এখানে ভর্তি হয়ে ওজনও আমার কিছুটা রিডিউস হয়েছে, পাশাপাশি আমি আজকে মোটামুটি হাঁটা শিখেছি, হাঁটতে পেরেছি। তো কৃতিত্ব আমি সর্বপ্রথম হলো আল্লাহ পাকের অসীম রহমতে এটাই হয়েছে এবং স্যারের ঐকান্তিক চিকিৎসার ফসল হিসাবে আমি এ পর্যন্ত আসতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং স্যারের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। এবং সর্বোপরি ডিপিআরসির উত্তরোত্তর সফলতা এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।